প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আজ তানভীরের দ্বিতীয় বাসরাত। কিছুক্ষণ আগেই নতুন বউ ঘরে তুলেছে তানভীর, মুখে তার তৃপ্তির হাসি। এইরকম রোগা বউ নিয়ে সংসার করা যায় নাকি? না পারে ঘর সামলাতে, না পারে বাচ্চা সামলাতে, বিছানায় সুখটাও তাকে দিতে পারে না, উল্টা তাকে দেখাশোনা করার জন্য আলাদা লোক রাখতে হয়, মাস শেষে কারি কারি টাকা ঢালতে হয়। বিতৃষ্ণায় মুখটা তেতো হয়ে গেল তানভীরের। নিজের ইমেজ খারাপ হওয়ার ভয়ে তালাকও দিতে পারছে না অথৈকে। তবে এমন বউ নিয়ে তো আর থাকা যায় না, তারও কিছু চাহিদার ব্যাপার আছে। দয়া করে অথৈকে বাড়িতে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। অথৈকে নিয়ে সময় নষ্ট করতে চাইল না তানভীর। তার সমস্ত চিন্তাভাবনায় এখন তার নতুন বিয়ে করা বউ। মেয়েটাকে দেখলেই তার চোখ দুটি চকচক করে ওঠে, হাসি যেন তার মুখ থেকে সরছেই না। অথৈ হাসি মুখে কথা বলছে সবার সাথে, সবাই নতুন বউ দেখতে এসেছে। বউ দেখাচ্ছে সবার তাকে দেখার আগ্রহ বেশি। ভাবতেই ঠোঁটের কোণায় তাচ্ছিলের হাসি চলে আসলো, তানভীরের উচ্ছ্বাসের হাসি। মুখের সেই বিজয়ের হাসি যেন তাকে চিৎকার করে উপহাস করে বলছে, দেখ অভাগী, তোর ভালোবাসা ক্যান্সারের কাছে কি নিদারুণভাবে পরাজিত। এই লোকটাকে তুই এত ভালোবেসেছিলি, যার চোখে তোর জন্য বিরক্তি ছাড়া আর কিছুই নেই। বিয়ে করার আগে একবার জানানোর প্রয়োজনও মনে করল না। বাচ্চা দুটো নতুন মা পেয়ে খুব খুশি, ওরা এখনও বোঝে না সৎ মা কী। অথৈয়ের চোখে মুখে বেদনার হাসি, তানভীরের প্রতি একটা চাপা অভিমান কাজ করছে। সে কি তার মরা পর্যন্ত অপেক্ষা করতে পারল না? না হয় মৃত্যুর আগ পর্যন্ত জানত এই পাষাণ লোকটা শুধু তাকেই ভালোবাসে। অথৈ আবার হাসল। তার এখন আমাকে নিয়ে ভাবার সময় আছে নাকি? আমি তো তার প্রয়োজনের প্রিয়জন ছিলাম। সংগোপনে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অথৈয়ের মন থেকে। সবাই নানা কথা বলছে অথৈয়ের সাথে, কেউ কেউ সান্ত্বনা দিচ্ছে, অনেকেই অসন্তুষ্ট তানভীরের এই সিদ্ধান্তে। তানভীরের খারাপ সময়ে তার পাশে ছিল অথৈ। চাকরি করে সংসারের বেশিরভাগ খরচই অথৈ চালাত। এতিম চালচুলোহীন তানভীরকে বিয়ে করেছিল পরিবারে অমতে গিয়ে। দুইজনের পরিশ্রমেই তাদের দিন ঘুরে যেতে বেশি সময় লাগেনি। বিয়ের 8 বছরের মাথায় ক্যান্সার ধরা পড়ে অথৈর। 6 মাস হলো বিছানায় শয্যাশায়ী অথৈ। এই 6 মাসে যেন ভালোবাসা কর্পূরের মতো উড়ে গেল তাদের জীবন থেকে। ভালোবাসা কি এতটাই ঠুনকো? সামান্য ক্যান্সারের সামনে টিকে থাকতে পারলো না। ভাবনার মাঝেই অথৈর সামনে দাঁড়ালো তানভীর। হাসি হাসি মুখ করে বলল, দেখো তোমার দেখাশোনা করার জন্য আরেকজনকে নিয়ে এসেছি। নুরি তো তোমার খেয়াল ঠিকভাবে রাখতে পারে না, আর বাচ্চাদেরও ঠিকঠাক যত্ন নেওয়া হয় না। আজ থেকে সব দায়িত্ব থেকে তুমি মুক্ত, এখন শুধু রেস্ট করবো সারাদিন। জবাবে অথৈ মুচকি হাসল। তানভীর কতভাবে ওকে নিয়ে, ইস, অযথাই লোকটাকে পাষাণভাবে ও। ঠোঁটের কোণে আবার সেই তাচ্ছিলের হাসি। তানভীর এগিয়ে গিয়ে অথৈয়ের আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিল, নতুন বউয়ের হাতে দিয়ে মিষ্টি হেসে বলল, তোমার সংসার তোমাকে বুঝিয়ে দিলাম, আজ থেকে সব দায়িত্ব তোমার। অথৈ একদৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মুহূর্তেই ওকে শূন্য করে দিল ওর ভালোবাসা। চোখের পানিও আজ বিদ্রোহ করছে ওর সাথে, কোনোভাবেই তাদের বাইরে আনা যাচ্ছে না। বুকের ভেতর হালকা ব্যথা অনুভব হচ্ছে, একটু বিশ্রামের প্রয়োজন। ইশারায় নতুন বউকে কাছে ডাকলো অথৈ। মেয়েটার নাম জানা হলো না এখনও, জানতে ইচ্ছে হচ্ছে না খুব একটা। মেয়েটা তার সামনে এসে বসল, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও খুব হাসি হাসি মুখ করেই হাতটা ধরল অথৈ। মুখের হাসি বজায় রেখে বলল, ভালোবাসা অমূল্য সম্পদ, কোহিনুরের চেয়েও দামি, অপত্রে কখনো দান করো না। আপন মানুষগুলোই সব সময় কলিজায় আঘাত করে, কারণ তাদের বসবাসই কলিজায়। তাই কাউকে কলিজায় ঠাই দিয়ে আঘাত করার সুযোগ দিও না। আঁচলে বেঁধে রেখো, সে আমার কখনোই ছিল না। কিছু সময়ের প্রয়োজন ছিলাম,
আর তাই তুমি তাকে নিজের করে নিও। আমি তো স্বামী সোহাগী হতে পারলাম না, তুমি স্বামী সোহাগী হও, আর পারলে তার মনে ভালোবাসার সৃষ্টি করো। সে হয়তো ভালোবাসার মানেই বোঝে না। এক নাগারে কথাগুলো বলে কিছুক্ষণ জোরে নিঃশ্বাস নিল অথৈ। মেয়েটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে, চোখের কোণে হালকা পানি চিকচিক করছে। মলিন হাসল অথৈ। ছেলে মেয়ে দুটোকে তার হাতে তুলে দিয়ে বলল, ভালোবাসতে বলবো না, দুবেলা দুমুঠো ভাত দিলেই হবে, এতিম মনে করে একটু দেখে রেখো। তানভীরের চোখে পানি চিকচিক করছে, অনুশোচনায় না লজ্জায় বোঝা যাচ্ছে না। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল সে। অথৈ নুরির সাহায্যে পাশের রুমে চলে গেল। আজ থেকে এই রুমের মালিক অন্য কেউ। নিজের জিনিসপত্রগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছিল খুব। নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিল না সে। কি দরকার মায়া বাড়িয়ে? নুরিকে লাইট বন্ধ করে চলে যেতে বলল। আজও একা ঘুমাতে চাই। নুরি চোখের পানি মুছতে মুছতে চলে গেল। মাঝরাতে অথৈ রুমে প্রবেশ করল তানভীর। চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে ফুলে আছে। অনেকটা রাগ নিয়ে অথৈকে বলল, তোমার সাহস কী করে হলো ওই রুম থেকে বের হওয়ার? আমাকে আরেকজনের হাতে তুলে দিতে একটু কলিজা কাঁপল না তোমার? কীভাবে পারলে এইভাবে আমার উপর থেকে অধিকার ছেড়ে দিতে? রাগে মাথা ফেটে যাচ্ছে তানভীরের। অথৈ অসুস্থ হওয়ার পর থেকে ডিপ্রেশনে চলে গিয়েছিল। বারবার তানভীরকে বিয়ের কথা বলতো, খুব চুপচাপ হয়ে গিয়েছিল। তাই তানভীর তার এক ফ্রেন্ডকে দিয়ে এই বিয়ের নাটক করে। ও ভেবেছিল বউ নিয়ে বাড়িতে আসলে হয়তো অথৈ রাগ করবে, অভিমান করে তেড়ে এসে কলার চেপে ধরবে। কিন্তু অথৈ এসব কিছুই করল না, উল্টা ওকে আরেকজনের আঁচলে বেঁধে দিল। এত চিৎকার করে বলার পরেও যখন অথের কোনো হেলদোল হলো না, তখন তানভীরের টনক নড়ল। তাড়াতাড়ি গিয়ে অথের হাত চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে ছিটকে দূরে এসে পড়ল। টলমল চোখে তার রাজ্যের অবিশ্বাস। অথৈ তাকে ছেড়ে চলে গেছে, তার অভিমানী তাকে একা করে দিয়ে চলে গেছে। কাঁপা কাঁপা পায়ে এসে হালকা করে বুকের মধ্যে চেপে ধরল অথৈকে, যেন আজ এই বুকেই তার শেষ সমাধি করে দেবে। কিছুক্ষণ চেপে ধরে রেখে চুমে খেল তার ললাটে। আস্তে করে ডাকল, বউ, এই বউ, তুই আমাকে ছেড়ে কেমনে যেতে পারিস? এই বউ, আমাকে ছেড়ে যাস না প্লিজ। এই দেখ আমার বুকটা কেমন শূন্য শূন্য লাগছে, তুই তো আমার বুকে, তাহলে কিসের এই শূন্যতা? আমি তোকে ছাড়া মরে যাব বউ, তুই তো জানিস আমি এতিম, আমাকে আবার কেন একা করে দিচ্ছিস? তানভীরের বিলাপে আশেপাশের সবাই এসে জড়ো হলো রুমের সামনে। সবার চোখেই পানি। ডাক্তার এসে জানালো হার্ট অ্যাটাকে মারা গেছে অথৈ। তানভীর যেন পাগল হয়ে গেছে অথৈকে হারিয়ে। বুকের ভেতর থেকে কিছুতেই সরাচ্ছে না তাকে। একরাশ অভিমান নিয়ে চলে গেল অথৈ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।